যেমন হয় যা সত্যি উপভোগ্য, লক্ষ্য করে দেখবেন এগুলি শহরে কম দেখা যায়, গ্রাম্য অঞ্চলে মাঝে মধ্যে যাবেন, গ্রামের লোকই আপনারা অধিকাংশ এখানে আসেন, আপনারা দেখবেন সকালবেলায় যখন পালে পালে গরু ছাগল মহিষ ইত্যাদি যেতে থাকে, সকালবেলায় সূর্য যখন উঠে সেই সময় যখন এগুলি যেতে থাকে তখন তার দেখার একটা দৃশ্য দারুণ লাগে। আবার যখন সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে যখন সূর্য লাল হয়ে পশ্চিম দিগন্তে অস্তমিত হতে যায় তখন শত শত গরু ভেড়া ছাগল পাল ধরে মাঠের মধ্য দিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, আল্লাহ পাক বলেন এই দৃশ্য অত্যন্ত উপভোগ্য, যারা সত্যি এগুলি দেখে উপভোগ করে তারা বুঝতে পারে যে আল্লাহ পাকের নিয়ামত সব দিকই আল্লাহ পাক এভাবে ছড়িয়ে রেখেছে। এভাবে করে ওয়াতাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহিম ইল্লা বিশাক্কিল আনফুস, আল্লাহ পাক বলেন এভাবে করে আমি জন্তু জীব তৈরি করেছি যারা তোমাদের বোঝাগুলি এক শহর থেকে আর এক শহরে, এক গ্রাম থেকে আর এক গ্রামে বোঝাগুলি বহন করে নিয়ে যায়। এভাবে যদি আমি যদি চতুষ্পদ জন্তু তৈরি না করতাম তোমরা নিজেরা ঘাড়ে করে পিঠে করে এ বোঝাগুলি বহন করা বড়ই কষ্টসাধ্য হয়ে যেত, উটের পিঠে করে, গাধার পিঠে করে, গরুর গাড়ি বানাইয়া, হাতির পিঠে করে, কত বিরাট বিরাট বোঝা, টনকে টন বোঝা এভাবে পশু দিয়ে টেনে নেওয়া হয়। আল্লাহ পাক বলছেন এগুলি আমার রহমত। এরপরে এই পশুর ভিতরে হালাল গোশত তৈরি করে তোমার খাবারের ব্যবস্থা করেছি, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, তোমাদের চতুষ্পদ জন্তুর মধ্যে দেখবে বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পর্ক লোক যারা তাদের জন্য আমি এর মধ্যে নিদর্শন রেখেছি, তোমাদের দুগ্ধবতী গাভীগুলি যার দ্বারা তোমরা দুধ পাও এগুলি জমিনের ঘাস খেলো খড় খেলো আর এর দ্বারা রক্ত তৈরি হলো, পায়খানা তৈরি হলো, পেশাব তৈরি হলো, পাশাপাশি রাস্তা দিয়ে পরিষ্কার সুস্বাদু দুধ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি, এত নেয়ামত আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাকের বিনিময় কিছুই চান নাই। কিছু চাইছেন নাকি বলেন, কিছু চেয়েছেন? কিছুই চান না। দেখেন এই যে ঠান্ডা মৌসুম চলছে এখন, এখন কি মৌসুম? শীতের মৌসুম। এই পৃথিবীটাকে আমরা আমাদের একটা রুমকে যদি ঠান্ডা করতে চাই তাহলে আমরা কি লাগাই রুমে? এসি লাগাই। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগে না লাগে না? বিল দিতে হয়। একটা রুম এসি দিয়ে ঠান্ডা করতে প্রত্যেক মাসে 500, 1000, 2000, 2500 রুম হিসাবে এর ভাড়া দেওয়া লাগে, এর চার্জ দিতে হয়। এত বড় বিশ্বটা আল্লাহ পাক ঠান্ডা করে ফেলেছেন, কত বড় এসি প্লান্ট আল্লাহ পাকের, সুবহানাল্লাহ, কত বড় এসি আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন ঠান্ডায় মানুষ, এখানে তো মানুষে মানুষে গরম লাগে, সেই গরমে আপনারা আরাম পাচ্ছেন, গায়ের জামা টামা খুলে ফেলাইছে, ঠিক কি না? মানুষের গরমও একটা গরম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ঠান্ডাটা দিলেন, মজার মৌসুম দিলেন, এই ঠান্ডার জন্য আমাদের কাছে কোনো বিল পাঠান নাই ফেরেশতার মাধ্যমে। শীতকালকে পরে ফেরেশতারা কি বিল নিয়ে আসছে নাকি, যে শীতের মৌসুমে যে ঠান্ডা উপভোগ করেছ এটার জন্য বিল দিতে হবে? এবার দেখেন সূর্যের তাপ, সারা পৃথিবীতে যত উত্তাপ আছে, ভালো করে বোঝেন, সারা পৃথিবীতে পেট্রোল জ্বালায় আগুন তৈরি করে, ডিজেল জ্বালায় আগুন তৈরি করেন, কাঠ জ্বালায় আগুন তৈরি করে, পৃথিবীর মানুষের হাতে আগুন জ্বালাবার উত্তাপ সৃষ্টি করার যত রকমের টেকনোলজি আছে সব যদি একত্রিত করা হয় সূর্য প্রতি সেকেন্ডে যে তাপ বিকিরণ করে পৃথিবীর জন্য, সারা পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গায় হইয়া কেয়ামত পর্যন্ত প্রচেষ্টা করিও ওই এক সেকেন্ডের তাপ তৈরি করতে পারবে? পারবে না। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন
তিনি বিরাট নিয়ামত রেখেছেন সব জিনিসের মধ্যে। এই নিয়ামতগুলি বুঝতে হবে, এগুলি বুঝতে হবে।